Bismillahirrahmanirrahim. সবাইকে আমার ইউটিউব ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব কমপ্লেক্স নাম্বার সম্পর্কে। তো কমপ্লেক্স নাম্বার নিয়ে আমরা আজকে কথা বলবো। আমরা সরাসরি শুরু করি। কমপ্লেক্স নাম্বার এই কমপ্লেক্স নাম্বারটা কোথা থেকে আসলো সেটা একটু বলি। কমপ্লেক্স নাম্বার হলো যে আমরা কিছু পলিনোমিয়াল ইকুয়েশন যেমন x স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু মাইনাস 9 এই যে পলিনোমিয়াল ইকুয়েশনগুলো এই ইকুয়েশনগুলো সলভ করতে যে দেখা গেল যে এগুলোর আসলে কোনো বাস্তব মান x এর কোনো বাস্তব মানে এই সমীকরণগুলোকে সিদ্ধ করে না। যেহেতু x এর একটি বাস্তব মানে এই সমীকরণগুলোকে সিদ্ধ করে না, সুতরাং এই সমীকরণগুলোর বাস্তব কোনো সমাধান নেই। এই সমীকরণগুলোর বাস্তব সমাধান নেই, এই তাহলে এই সমীকরণগুলোর সমাধান বের করার ক্ষেত্রে আমাদের আর এক ধরনের সংখ্যার সাহায্য নিতে হয়েছে। তো সেই সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা দেখব যেমন রুট ওভার মাইনাস 1, রুট ওভার মাইনাস 2, রুট ওভার মাইনাস 3, রুট ওভার মাইনাস 4 এই ধরনের যে সংখ্যাগুলো এই হিসাবে এগুলোর মানগুলো আসে। যেমন এটার মান আসে হচ্ছে x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 4 এটা। এই সংখ্যাটা বাস্তব সংখ্যা ক্ষেত্রে এই সংখ্যাটা কিন্তু বাস্তব মানে বাস্তব অবস্থান এটা নাই, মানে এটাকে বাস্তব সংখ্যা বলি। তখন কি হলো যে এই সংখ্যাগুলোকে অবাস্তব সংখ্যা, এই ধরনের যে সংখ্যাগুলো সেগুলো হলো অবাস্তব সংখ্যা বা কাল্পনিক, এটাকে কাল্পনিক সংখ্যা, দ্যাট ইজ ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার এটাকে ইমাজিনারি নাম্বার এই ইমাজিনারি নাম্বারগুলো প্রকাশ করার জন্য একটা ইমাজিনারি সংখ্যা আই দেওয়া হয় এবং আই কে বলা হলো রুট ওভার মাইনাস 1। এই রুট ওভার মাইনাস 1টাকে আই দ্বারা প্রকাশ করা হলো ইমাজিনারি ফার্স্ট লেটার, এটাকে আই দ্বারা প্রকাশ করা। এটা কিন্তু এই সমীকরণটাকে সিদ্ধ করে, এই সমীকরণটাকে সিদ্ধ করে, এটা এই এই বাস্তব সমীকরণটা কিন্তু এই মাত্র কিন্তু বাস্তব, এই বাস্তব সমীকরণটা কিন্তু এই সিদ্ধ করে, কিন্তু এই আইডিয়াগুলো নিজে অবাস্তব। তাহলে আমরা দেখলাম যে এইটাকে যদি আমরা আইডিয়া এই ইমাজিনারি নাম্বারগুলোকে যদি আমরা কনসিডার করি তাহলে এগুলো সবগুলোর সমাধান আছে এবং এই সমাধানগুলো যে আকারে আসে সেগুলো হলো অবাস্তব সংখ্যা। যেমন আমরা যে কোনো অবাস্তব সংখ্যা যেমন রুট ওভার মাইনাস 2 এটাকে আমরা লিখতে পারি আই রুট, রুট ওভার মাইনাস 3 এটাকে লিখতে পারি আই রুট 3 এভাবে লিখতে পারি, বা রুট ওভার মাইনাস 4 কে 2i লিখতে পারি। এই যে লিখলাম এখানে এগুলো কিন্তু বাস্তব, সরি এটা না, এটা কিন্তু বাস্তব, এগুলো বাস্তব সংখ্যা, এই সংখ্যাগুলো বাস্তব সংখ্যা, কিন্তু এগুলোর সাথে আই থাকাতে এই যে গুণা ব্যাপার থাকাতে এগুলো কি হয়ে গেল, এগুলো কাল্পনিক সংখ্যা থেকে ইমাজিনারি নাম্বার। সেই ইমাজিনারি নাম্বার সাথে যেটা গুণ থাকবে সেটা তো বাস্তব। তাহলে আমরা ধরলাম এক্স আর ওয়াই এগুলো এই দুটো হচ্ছে রিয়াল বাস্তব, এক্স আর ওয়াই এই দুটো বাস্তব। এখন আমি যদি আই এর সাথে ওয়াই সাথে আই গুণ করি তাহলে এটা কি হয়ে গেল, ইমাজিনারি, এটা ইমাজিনারি হয়ে গেল। এইখানে যখন আমরা ইমাজিনারি করলাম তাহলে ইমাজিনারির সাথে আমি এই বাস্তব অংশটা যোগ করি এক্স প্লাস আই, তাহলে এটা একটা কমপ্লেক্স আকার ধারণ করলো। এই যে কমপ্লেক্স আকার ধারণ করলো এটাই হলো আমাদের কমপ্লেক্স নাম্বার, এটাই হলো আমাদের একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে কমপ্লেক্স নাম্বার আমরা কোন নাম্বারগুলোকে বলি, এ প্লাস আই ওয়াই আকারের সংখ্যা, এ প্লাস আই বি এটা একটা কমপ্লেক্স নাম্বার। এই আকারের সংখ্যাগুলোকে আমরা কমপ্লেক্স নাম্বার,
যখন এই কমপ্লেক্স নাম্বার নিয়ে কথা হয়ে গেল তখন সব ধরনের পলিনোমিয়াল ইকুয়েশনের সমাধান পাওয়া যাবে তে বাস্তব যেগুলোর বাস্তব সমাধান নাই সেগুলো কি হলো অবাস্তব সমাধান পাওয়া যাবে যেমন এটা এটা বাস্তব সমাধান নাই তাহলে এটার সমাধান কি x plus 1 equal to minus 9 তাহলে এখানে x equal to 2 টা মান হবে x equal to 2 টা মান হবে একটা হলো যদি আমরা x plus x plus 1 নেই তাহলে x plus 1 নিলে plus minus 3 আই কারণ এটা এটা x plus 1 equal to whole square equal to 3 i এর উপরে স্কয়ার কারণ i স্কয়ার মানে minus 1 তাহলে x plus 1 হলো plus minus 3 i তাহলে x equal to minus 1 plus minus 3 i এই যে এটা একটা জটিল সংখ্যা জটিল সংখ্যা তো এই হলো আমাদের জটিল সংখ্যার ধারণা তাহলে জটিল সংখ্যা আমরা কিভাবে গঠন করতেছি যে এখানে জটিল সংখ্যার দুইটা পার্ট থাকে একটা হচ্ছে এই পার্টটাকে বলা হয় যেমন a প্লাস i এর জটিল সংখ্যা তো a আর b a b এটা বিলংস টু r বিলংস টু r মানে a আর b হলো বাস্তব r এর মধ্যে আছে বাস্তব আর এই এটা হলো রিয়েল পার্ট এটা হলো রিয়েল পার্ট আর i b টা হলো এটা হলো ইমাজিনারি পার্ট ইমাজিনারি পার্ট তাহলে এই দুইটা পার্ট আছে প্লাস রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট তাহলে i সাথে যেটা থাকবে সেটা হলো ইমাজিনারি পার্ট আর যেটা i থাকবে না সেটা হলো রিয়েল পার্ট তাহলে একটা জটিল সংখ্যা দুইটা পার্ট আছে একটা হচ্ছে রিয়েল পার্ট আর আরেকটা হলো ইমাজিনারি পার্ট তাহলে জটিল সংখ্যাগুলো আসলে বলতে গেলে যে আমরা কিছু কিছু ইকুয়েশন সলভ করে এই সংখ্যাগুলো পাই তাহলে এই জটিল সংখ্যা আবিষ্কার হওয়ার ফলে আমাদের কি বললো যে কোনো পলিনোমিয়াল ইকুয়েশনের আমাদের সলভ করতে পারি এবং তার সমাধান আছে তাহলে আজকে এ পর্যন্তই তাহলে নেক্সট টাইমে আমরা জটিল সংখ্যার মডুলাস এবং নেক্সট ক্লাসে জটিল সংখ্যার মডুলাস এবং আরো নিয়ে কথা বলবো তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ